मरे जा ट्रिपल लाइन जो बस उत्तर थाना ना दक्षिण थाना जानिना भाई नाम हम बोट क्लाब তখন ওই লোকটার সাথে আরো দুই তিনজন ছিল ওরা বের হয়ে গেছে একটু পর্যন্ত মনে আছে পর আমার কিছু মনে নেই বাকি দুই তিনজনকে চেনে মানে বাকি দুই তিনজনের নাম পুরো জানেন কিনা আমি চিনি না আমি জানতাম না আমি এখন জানি ওই কয়টা আমি জানি না আমি কোন ছবিটা তো রইছে পুরি আপনারা যখন রূপ ছবির কথা বলছেন ছবি তখন যখন রূপ চলে যাচ্ছিল তখন কয়টা রূপ ছবি নাই কারণ তার আমার ফ্রেন্ড আমি তাদের সাথে যে কিভাবে হেসেছে ছবি তুলব আপনি হলে তুলতেন भाई बुजते थाना ड्राइवर के बोलते फिट छा फिजिकली তো বাসাসে যখন দীপমকে বলছি দীপম বারবার চেষ্টা করতেছে যে কি হচ্ছে বলো আমি দীপমকে আমি কিভাবে বলবো আমি যে আমাকে থানা নিয়ে যাই বলছি তো তখন আমরা থানায় যাই আমি কোন থানায় গেছিলাম বনানী থানা সেই দিনই না ওই দিনই রাতে কয়টার দিকে হবে ওই সময় আমি শুধু মামাকে রিসিভ করে বাসা থেকে আন্দান বের হয়ে যাই থানা কি মামলা নেয়নি বা অভিযোগ শুনেনি ठीक नई भाई खावाना अस्थिर लगते कैमन लगे निजे बुझते तो तक हमें वे बोलोम एक हॉस्पिटल नहीं जान एक टेस्ट करान की खाना हो पजन खाने तो मरे जाब कर तक हमें और भय पे गे जो हमें हॉस्पिटल गेट थे ता चले गए तक फोन दीजिए अपना जाबें ना আমরা যে কি করব তখন আমি আরো ভয় পাইছি এখানে ঢোকানোর পরে তো আমি বের হতে পারবো না যদি আমাকে ইনজেক্ট করে মেরে ফেলা হয় আমার উল্টাপাল্টা চিন্তা আসছে হইতে পারে ড্রাগের কারণে আমার এই চিন্তা আসছে তো আমি তখন বাসা আসছি অ্যাপোলো হাসপাতালে গেট থেকে আমি ফিরে আসি আমাকে পুলিশ দিয়ে আসে জি আমি তাদেরকে থাকতে বলছিলাম যে তারা যাতে থেকে আমার আমাকে ট্রিটমেন্টটা করে কিন্তু তারা থাকে না এন্ড দেন আমি ভয়ে চলে আসছি বাসা আপনি কি থানাকে লিখিত কোনো অভিযোগ দিয়েছেন জি আপনি কি ডায়রি আকারে নিয়েছেন জানেন কিছু জি আমি তখনও বলছিলাম যে আপনি কিছু লিখলেন না বলছি সব লিখছি এটাও আমার কাছে রেকর্ড আছে রিসিভ কপি মানে দিয়েছে কপি দিছে নো আমি কেন ভয় পেয়ে স্ট্যাটাসে দিছি আপনি বুঝছেন না ভাইয়া আপনার মুখ থেকে তো শুনতে যাচ্ছি না না আমরা জানতে যাচ্ছি এইজন্যই তো আমরা জানতে যাচ্ছি আসছে আপনারা এখানে আমি লিখতে নাই আমাকে রেকর্ড আছে আমি সব দিয়ে দিব আজকে আপনাদেরকে প্লিজ শান্ত হয়ে বলো সমস্যা
আপনি যে আমি যে থানা যে কথাগুলো বলার পরে যে বলছি যে আপনি কোনো লিখিত কিছু লিখছেন বুঝি সব লিখিত আছে এটা আমার কাছে রেকর্ড আছে নাম থানাতে যার কাছে গিয়েছিল তার নামটা কি তোমার জানা আছে ডিটিও অফিসারের নাম সামনে ধরেন প্রেসিডেন্ট বলছে যে আমি ভোট দিলাম প্রেসিডেন্ট আমার বন্ধু বেনজির আহমেদ এসব আমাকে বলছে আমি এইটুকুই জানি দ্যাটস ওয়াই আমি বেনজির ভাইকে আমি অনেক কানেক্ট করার অনেক চেষ্টা করছি আমি কথা বলার অনেক চেষ্টা করছি কিন্তু আমি ওয়ে জানতাম না আমি থানা থেকে শুরু করে আমি আমার শিল্পী সমিতি জায়েদ খান পর্যন্ত দুদিন ধরে রিকোয়েস্ট করতেছি আমি গুলজার মামা সে আমার মামা হয় সম্পর্কে ডিরেক্টর আমরা গণমাধ্যম কর্মীর এখান থেকে যারা ছবি নিচ্ছে তারা নিশ্চয়ই প্রচার করবে আমার এই জায়গাতে দাঁড়িয়ে যদি আমার 4 দিন টাইম লাগে আপনাদেরকে বলতে একটা সাধারণ মেয়ে কিভাবে বলবে না সেটা তো আমি একজন সাধারণ মেয়ে হিসেবে একটা সাধারণ মেয়ে যেভাবে ট্রাই করে আমি সেভাবে ট্রাই করছিলাম প্রথমে থানা আশেপাশের লোকজন যারা আমাকে হেল্প করতে পারবে কিন্তু কেউ কিছু করতে পারে নাই কখন জমতো আপনি স্ট্যাটাস দেওয়ার পর থেকে কিন্তু আমি আপনাকে বারবার ফোন দিয়েছি অনেক মিডিয়া আপনাকে চেষ্টা করে আজ রাতে এই পর্যন্ত আপনার সাথে আছে যেখানে গেছি সবাই বলছে মিডিয়াকে জানাও না আছে দেখতেছি আমি 4 দিন ধরে ওয়েট করে আছি পারি রাইট এখন তো মিডিয়া আসছে মিডিয়ার শক্তি তো আপনি জানেন এখন সব আপনারা দেখেন বিষয় এখন শুধু আপনি মিডিয়ার সাপোর্ট সত্যি তো আমি একা লুকা রাখতে পারবো না কেউ পারবে না পৃথিবীর আপনারা সত্যিটা খুঁজে হ্যাঁ ওরে আপু এত এই শুধু আপনি মিডিয়ার সাপোর্ট পাবেন তা না এখন সারা বাংলাদেশের মানুষের সাপোর্ট পাবেন সবার সাপোর্ট পাবেন আপনি এটু আমরা বিশ্বাস করি এবং এই জায়গাটা আমাদের পক্ষ থেকে যতটুকু করার এটু হয়তো আমরা করব এবং আমরা একজন সাধারণ মেয়ে যদি নির্যাতিত হয় আমরা যদি খবর পাই তাহলে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে খবরই তো পান না ভাই আপনাদের কাছে খবর পৌঁছানো হয় না এটা আসলে আমাদের 4 দিন ধরে আমি ওইটাই বুঝছি এটা আসলে হয়তো সবারই ব্যর্থতা এটা হয়তো আমাদেরও ব্যর্থতা এত ধরনের ওকে ভয় দেখানো হয় যে সাধারণ পাবলিক এসে মিডিয়ার সামনে মুখ খুলতে পারে না ওই জায়গা পর্যন্ত পৌঁছাই না পৌঁছায় না ভাইয়া আজকে আমি ভুক্তভোগী আমি জানি কিন্তু কেউ কিন্তু বলতে পারতেছেন না যে আজকে রাতে আমি সুইসাইড করার মতো মেয়ে না আমি যদি মরে যাই আমাকে বুঝবেন আমাকে মেরে ফেলা হয়েছে আমি সুইসাইড করতে পারি না আমি সুইসাইড করবো না আমি আমার টিচার নিয়ে মরবো আমার সাথে অন্যায় করা হয়েছে আমি আজকে সবাই জেনে রাখেন বিচার হবে ইনশাআল্লাহ আমরা সবাই আছি আমরা সবাই আছি